তাহলে যে সমস্ত বাপেরা এ সমস্ত চিন্তা করে সন্তানদের মধ্যে বৈষম্য করেন, মেয়েদের অধিকার নষ্ট করেন, তারা প্রস্তুত থাকেন, কপালে সিল পড়ে যাবে আপনার। হজ করতে করতে আপনার হজের এহরামের কাপড় স্তূপ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে নাজাত পাবেন না, কারণ আপনি মেয়েদের হক নষ্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, মেয়েদের ব্যাপারে আমার কাছ থেকে তোমরা ওসিয়ত নাও, কল্যাণের ওসিয়ত, তাদের দিক খেয়াল রাখবা, আর আপনি মেয়েদের হক মেরে দিচ্ছেন, তা আপনি কীভাবে জান্নাতে যাবে? এই একটা জায়গায় এসে এ দেশের বেশিরভাগ মানুষ হারামখোরের কাতারে নিজের নাম লেখায়, নিজের অজান্তে হারামখোর হয়ে যায়, অথচ সে কোনো হারাম খায় না মাশাআল্লাহ, বোনের হক দেয় না। দিবেন তো সবাই ইনশাআল্লাহ, শতকরা 10% মানুষও পাওয়া সম্ভব না আমার মনে হয় দেশে, কঠিন। যে শতকরা 10 জন মানুষ বোন এবং ফুফুদের হক পাই পাই করে হিসাব করে বুঝাই দিস, ভাইদের কথা কি বলবো, তাদের আর কি দোষ দেবো? বাপমা নিজেই তো আসামি, বাপমা নিজেই তো মেয়েদেরকে দেয় না, কয় মেয়েদেরকে দিলে এটা তো আরেকজনের বাড়িতে চলে যাবে। অনেক বাপমা বলে না, বলে যে মেয়েদেরকে যদি জমি জমা হিসাব করে সব দেওয়ার কথা, ওসিয়ত করে যায় যে বাবা আমি মরে গেলে কোরআন হাদিস অনুযায়ী তোমরা এতজন এতটুকু পাবা, অতএব সে এতটুকু অমুক ততটুকু পাবে, এটা দিও, এটা দিলে ছেলেরে দিলে সেটা তো আমার বাড়িতে থাকবে, আর মেয়েরে দিলে সেটা তো জামার বাড়িতে। আল্লাহ তাআলা কোরআনে একটা কথা বলছেন, বড় বড় চিন্তার বিষয়। আল্লাহ বলেছেন, আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের সন্তান সন্ততিরা, তোমাদের বাপদাদারা, তোমাদের ওয়ারিসদের মধ্যে কে তোমাদের বেশি কাজে আসবে, উপকারে আসবে, তোমরা কেউ বলতে পারো। ছেলেকে মনে করতেছো ওইটা আমার আপন, ওইটাকে দিলে আমার সব আমার কাছেই থাকবে, ওই ছেলেই তোমার সবচেয়ে বড় দুশ্মন হয়ে যেতে পারে। মেয়েকে দিলে মনে করতেছো সেটা আরেকজনের সংসারে চলে যাবে, ওইটা আমার থাকবে না, অথচ মেয়েটাই তোমার সবচাইতে আপন এবং উপকারী হতে, চোখের সামনে হাজারো নজির আছে না নাই, দেখেন না ডানে বামে একটু তাকাইলে, আমি তো বহুত দেখি, আমার চোখের সামনে আমার পরিচিতদের মধ্যে এরকম আছে, জমি জমা সব বাপ মা ছেলেদেরকে লিখে দিয়ে দিস, যে না জানি মেয়েরা আবার পরে রেজাল করে, কেন বলে ছেলেদেরকে দিলে এটা আমাদের থাকলো, মেয়েদেরকে দিলে জামাই অন্য বাড়িতে চলে গেল জিনিসটা, পরে দেখা গেল ওই বুড়া বুড়িকে ছেলেরা আর ভাতও দেয় না, ক্ষয় খরচও, ওই যে মেয়েকে মেয়ের জামাইকে বঞ্চিত করছে, মেয়ের হক মাহরুম করছে, ওই মেয়ে মেয়ের জামাই তাদের আপন মায়ের মতো করে জামাই মানুষ করে, আর মেয়েও সারা জীবন মাকে টেনে যাচ্ছে, এরকম নজির আমার চোখের সামনে বহুত আছে, আপনাদের সামনে আছে না? তাহলে যে সমস্ত বাপেরা এ সমস্ত চিন্তা করে সন্তানদের মধ্যে বৈষম্য করেন, মেয়েদের অধিকার নষ্ট করেন, তারা প্রস্তুত থাকেন, কপালে সিল পড়ে যাবে আপনার। হজ করতে করতে আপনার হজের এহরামের কাপড় স্তূপ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে নাজাত পাবেন না, কারণ আপনি মেয়েদের হক নষ্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, মেয়েদের ব্যাপারে আমার কাছ থেকে তোমরা ওসিয়ত নাও, কল্যাণের ওসিয়ত, তাদের দিক খেয়াল রাখবা, আর আপনি মেয়েদের হক মেরে দিচ্ছেন, তা আপনি কীভাবে জান্নাতে যাবে? কথা কি বুঝাতে পারছি? অতএব শুধু ভাইরা না, এক্ষেত্রে বাবারাও কি করে, অবিচার করে। ভাইরা আমার, বাবারা আমার, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কবরে চলে যাবেন, আপনার সম্পদ কি আপনার ভিটায় থাকলো না ওই জামাই বা মেয়ে নিয়ে গেল, এটা আপনার দেখার দরকার আছে? সব তো হাতে বুতে এরাই খাবে, কার কাছে থাকলে কি হবে না হবে এটা তো আপনি নিজেও জানেন না। অতএব আল্লাহ যাকে যা দিতে বলছে তাকে তা দিয়ে দেন, আপনার দায়িত্ব। ফারিদাতাম মিনাল্লাহ, সম্পদের বন্টনের নির্দেশ সম্পর্কে আল্লাহ তাআলা বলে এরপরে বলেছেন ফারিদাতাম মিনাল্লাহ, এই বন্টনটা কার বন্টন? এটা আল্লাহর নির্ধারণ, এটা ডান বাম করা যাবে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে ওসিয়ত করেছেন, ইউসিকুমুল্লাহ ফি আউলাদিকুম, ইউসিকুমুল্লাহ, আল্লাহ ওসিয়ত করছেন যে তোমাদের সন্তানদের মধ্যে এভাবে এভাবে বন্টন করবা, আপনি আল্লাহর ওসিয়ত উল্টে দিচ্ছেন আর জান্নাতের আশা করছেন সেজদা দিতে দিতে। জি না বাবা, এত সহজ আপনি ইবাদত বন্দি করেন ঠিক আছে, বান্দার হকের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। বাবারা নিয়ত করবেন তো ইনশাআল্লাহ যে ছেলে মেয়েদের প্রতি কোনো জুলুম করব না, কোরআন যা দিতে বলেছে তা দিয়ে দিব, দিবেন তো ইনশাআল্লাহ। ভাইরা নিয়ত করেন বন্ধের হক আদায় করে দিব, চুল পরিমাণ সম্পদ আত্মসাত করব না, আমার কাট করব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। অনেক ক্ষেত্রে বন্ধের পক্ষ থেকেও জুলুম হয়, কোনো কোনো ক্ষেত্রে বন্ধের তরফ থেকেও কি হয়,
জুলুম হয় সেটা উচিত না, সব পক্ষ থেকেই ইনসাফ হতে হবে। অনেক ভাইরা বোনদেরকে দেয় নালের জমি, নালের জমি বুঝেন নিচের জমি, উঁচার জমি যেগুলো ভিটা সামনের গুলো, এগুলো ভাইরা দখলে রাখে, বলে যে ওখান থেকে নিয়ে নাও তোমরা। এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা কি জানেন? শরিয়ার নির্দেশনা হলো, ধরেন কথার কথা আপনার বাবা মারা গেছেন, ওনার ভিটা মাটি আছে, দুইতলা একটা বাড়ি আছে বা একটা দালান ঘর আছে একতলা, ওনার হয়তো রাস্তার পাশে উঁচা জমি আছে কিছু, নাল জমি আছে কিছু, পুকুর আছে একটা, যা যা আছে এই সবগুলোর বাজার মূল্য বের করতে হবে। ভিটাটার দাম কত, এখন বেচলে কত আসবে, কথার কথা 1 কোটি টাকা আসবে, 50 লাখ টাকা আসবে, 10 লাখ টাকা আসবে, এটা বাইর করেন। এরপরে উঁচা জমি কোনটা আছে এটার দাম কত আসবে এখন বেচতে গেলে, বাইর করেন। নাল জমি কত আছে বাইর করেন, সব মিলায় কত হলো, 2 কোটি টাকা হলো, 50 লাখ টাকা হলো, 5 লাখ টাকা হলো, কত হলো এটা আগে বাইর করলেন সবগুলোর দাম। এরপরে বোনের কথার কথা, 1/5 পাওনা, তাইলে 5 লাখ টাকা হইলে 1 লাখ টাকা বোনের পাওনা। এবার 1 লাখ টাকার সম্পদ তারে বুঝাই দিবেন, সেটা নালে হোক আর উপরে হোক, কথা কি বুঝাতে পারছি? আপনি নিজে থেকে থোক বললেন যে যাও তোমার ওই ধানের খেতের দিয়ে দিলাম নিয়ে নাও, এবং বললেন দিয়ে দিছি তো বন্ধু দিয়ে দিছি তো, জি না, এটাতে দেওয়া হবে না। সবগুলোতে তার কি আছে, হক অধিকার আছে। বোনেরও খেয়াল করা উচিত যে আমার তো আর ভিটার দরকার নাই, বাপ হয়তো একটা ভিটা রেখে গেছে, এরকম যদি হয় তাহলে ভাইরা কোথায় গিয়ে দাঁড়াবে, ঠিক আছে তাদেরকে ভিটাটা দেই, কিন্তু ভিটার দাম আর ক্ষেতের দাম তো কি না সমান না, অতএব এটা ব্যালেন্স করতে হবে। এই কাজটা কিন্তু শতকরা 99 জন ভাইরা পারে না, দাঁড়িয়ে রাখা সোজা, টুপি পরাও, জুব্বা পরাও, নামাজ পড়াও, এগুলো সব সোজা, কিন্তু পয়সার বেলায় আসলে হিসেব করে সব বুঝাই দেব, 1 পয়সা অন্যায়ভাবে খাবো না, বিশেষ করে বাপ দাদার সম্পদ, হায় হায় সব নিয়ে চলে যাবে বোন বোনে জামাই, সব মানে তাদের হক তারা নিয়ে যাবে, এটা বেশিরভাগ ভাইরা মানতে, কলিজা লাগবে কলিজা। এই দুনিয়ার সমান 10 দুনিয়ার জান্নাত পাইতে চান আর দুনিয়াতে একটু জমি ছাড় দিতে রাজি না, কিভাবে হবে? চেষ্টা করবো না সবাই ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।